হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তা সকালেই ঘুম থেকে উঠেছি, উঠে ছোট বোন ফোন করে বলেছে যে আমরা একটু ঘুরতে আসছি, তোমরা আসো। তখন চিন্তা করলাম যে কোথায় গেছে, পরে এই যে তামান্না পার্কে চলে আসছে আমার ছোট বোন দুই বাচ্চা নিয়ে হাজবেন্ড, তারপরে আমি আর আমার মেয়েও চিন্তা করলাম আমরাও যাই। তা আমরাও চলে আসলাম এই যে ভেরিবাদে তামান্না পার্কে, এখানে টিকিট কেটে আমরা ভিতরে যাচ্ছি। আর আমরা কিন্তু প্রায় প্রায় এখানে ঘুরতে আসি সব ভাই বোনরা মিলে। তা আজকে শুধু আমার ছোট বোন আগে আসছে, তারপরে আমি আসছি। এরপর দেখা যাক যে কারা কারা আসে। এরপরে আমরা ভিতরে ঢুকে দেখি পুরো ফাঁকা, সকালবেলা কিন্তু কোনো লোকজনই যায় না, একদম ফাঁকা। কিন্তু খুবই ভালো লাগছে, একদম ফাঁকা থাকলেই কিন্তু ঘুরতে আমার ভালো লাগে বেশি। তা আমাকে মাহির দেখে দৌড়ে চলে গেলো আমাদের কাছে। আর এরপরে আমরা আস্তে আস্তে করেই আমরা সামনের দিকে যাচ্ছি। আর এখানে বোন বসে আছে, আর এই যে মানহাও বসে আছে, চিপস খাচ্ছে বসে বসে। তা আমাদের দেখে তো ওরা মহা খুশি। তা আমরা সবাই, আমার ওই যে সেজ মেজ বোনও চলে আসছে ওর বাচ্চা নিয়ে শাশুড়িকে নিয়ে। তা আমরা টিকিট করে নিচ্ছি, টিকিট কেটে নিচ্ছি এখান থেকে। দেখি আমরা প্রথমেই বাচ্চাদের সুইমিং নামেছে ওরা, আর এখানে পানি দেখে তো ওরা এত খুশি। মাহির, মানহা এরা পানি দেখলে তো মানে মহা খুশি, পানিতে নামছে। সচরাচর তো গ্রামে যাওয়া হয় না, পানিও পাওয়া হয় যায় না। আর এই যে আমি ভাবছি যে ওরা পানি দেখলে মনে হয় ভয় পাবে, কিন্তু না, সে মহা খুশি পানিতে নেমে, অনেক আনন্দ করছে পানিতে। আমার মেজো বোনের ছেলেও নেমেছে, ছোট বোনের, আমার মেয়েও নামছে পানিতে, আমার বোনের হাজব্যান্ড, বোন পানিতে নামছে সুইমিংয়ে সবাই। আর পানিটাও কিন্তু, সুইমিং এর পানিটাও অনেক সুন্দর, একদম মানে কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে। ওরা তো অনেক মজা করছে, ভালোই লাগছে। আমাকে বলছিল আম্মু নামো, আমি তো না নামিনি। কিভাবে করছে, সাঁতার কাটছে, পানির ভিতরে দৌড়াচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে ছোট বাচ্চারা। আবার বলছে ছবি তুলো, ছবি তুলো, আমাকে বলছে ছবি তুলো, ছবি তুলো। আবার পা দিয়ে হাঁপুর উঠতেছে পানির ভিতরে, যেহেতু অল্প পানি। আর এটা বাচ্চাদের জন্য সুইমিংটা, আর বড়দের আছে সাইডে, ভালোই লাগছে। আমার ছোট ছেলে দেখে তো খুবই মানে মন খারাপ করেছে, ও ছিল না, ওকে নিতে পারিনি, ও কোচিংয়ে গিয়েছিল, তা সে অনেক মন খারাপ করছে। আর এই যে বোনও যাচ্ছে পানির ভিতরে নামছে, ওদের ক্যামেরা বন্দি করার জন্যই অ্যাকচুয়ালি পানিতে নামছে। আর এই যে এদিকে তবে জায়গাটা বেশ সুন্দর, যারা আসেননি তামান্না পার্কে সুইমিংয়ে আসতে পারেন, অনেক সুন্দর। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, ওরা অনেক এনজয় করে বাচ্চারা। আবার অন্য আর একটা গ্রুপ ছিল পানিতে নামছে, যে দুই আমাদের আর আমাদের হলো বাচ্চারা, আর ওই আর একটা গ্রুপ ছিল, আর একদম ফাঁকা, আর কোনো লোক ছিল না। তা আমাদের পানির সুইমিং পুল শেষ, এখন আমাদের অনেক ক্ষুধা লেগেছে, 2:30-এর মতো বেজে গেছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। সেহেতু সকালে আসছে, 2:30 বেজে মানে অনেক বেজে গেছে আর ক্ষুধা লেগেছে সবার, কফি চিপস আইসক্রিম খেয়েছে বাচ্চারা, এখন তো ক্ষুধা লেগে গেছে। এখন আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বের হব। বের হয়ে আমরা সামনে চলে আসছি, এখানে এসেও আমরা একটু আর একটু ছবি তুলে নিচ্ছি বাচ্চাদের। আর বাহিরের পরিবেশটা এত সুন্দর ছিল, রোদ ছিল না, একটু একটু বৃষ্টি পড়তেছিল,
আর খুবই সুন্দর পরিবেশ। তার পাশেই আবার হলো রেস্টুরেন্ট আছে, এখানেই আমরা আজকে খাবো। এখানে যে ফ্রাই করা, এরা হলো তেলাপিয়া মাছটা মশলা মেখে রাখছে, মানে ম্যারিনেট করে রেখেছে, আমরা দেখে দিয়ে পরে আমাদের হলো ভর্তা, 10টা 20 পদের আইটেম ভর্তা, ডাল, পেঁয়াজ, লেবু। তো অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা অর্ডারটা দেওয়ার পরে আমাদের ভর্তা ভাত শুধু চলে আসছে, মাছ, তেলাপিয়া ফ্রাই আর বেগুন ভাজা, এটা এখন আসেনি। তো এইদিকে যে এত ক্ষুধা লেগেছে, আমার মেজো বোন তো খাওয়াই শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিয়েছি, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এবার কিন্তু আমাদের মাছ ফ্রাই, বেগুন ভাজা আর শুকনা মরিচ ভাজা চলে আসছে, আর এটা কিন্তু অনেক মজা। তা মেয়েকে আমি একটা মাছ দিয়ে দিলাম, আর এদিকে হলো তনয় খাচ্ছে, বোনের ছেলে, এই যে ছোট বোনের বাচ্চাও খাবে, খাওয়াচ্ছে, এদিকে মাও খাচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে। আর এখানের খাবারটা কিন্তু আমরা সবসময় যেখানে খাই ওইখানে খাইনি, পরের আর একটা রেস্টুরেন্টে খেয়েছি, আর এখানে ভর্তাভাতটা কিন্তু অনেক মজা। তারপরে আমরা 7-Up খেয়েছি, আর পাশে লেকের পাশেই তো, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই